জন্মে জন্মগ্রহণ করেছি যেখানে হাসলে সওয়াব আর কাঁদলে গুনাহ মাফ। আর টিকটকে গিয়ে ইসলামিক ভিডিও বানালে কনফার্ম জান্নাত। হ্যাঁ, আমি জানি যে রমজান মাসে কারো পরিবর্তন দেখে হাসি তামাশা করা উচিত নয়, কারণ রমজান মাস আসেই পরিবর্তনের জন্য। বাট বিশ্বাস করেন, সেটা আমার আপনার মতো সাধারণ মানুষদের জন্য, টিকটকারদের জন্য না। তাদের কাছে রমজান মাসটা হলো একটা বিজনেসের মাস। তা না হলে আপনারাই বলেন, মসজিদে কিংবা বাসায় যায় নামাজে বসে আল্লাহর কাছে দুহাত না তুলে কে টিকটকে আইসা দুহাত তুলে? আল্লাহ আমার গুনার থেকে। আর শুধু মোনাজাতই না, কেউ কেউ তো টিকটকে আইসা একেবারে কান্দা দিচ্ছে, সেজদায় পড়ে আল্লাহরে বলবেন আল্লাহ। কেউ রমজান নিয়ে গান গাওয়া শুরু করে দিছে, কেউ আবার রমজানের গানটাকে ডিজে বানায়া মেলার ডান্স দিচ্ছে। থাম ভাই, বুঝতে পারছি এই পরিবর্তনটার জন্যই এক বছর পর পর রমজান মাস আমাদের মাঝে আসে, নিজেদের পাপ মুক্ত কিংবা তাকওয়া অর্জনের জন্য না। হ্যাঁ, তারপর সকাল হলে রাস্তার মাঝখানে আইসা এভাবে নাত্য করব। আমি কথা দিচ্ছি টিকটকে সবাই না, জাস্ট এই ভিডিওতে দেখানো টিকটকারগুলো, তারা শুধুমাত্র যদি রমজানের পরেও এরকমই থাকে, প্রমিস আমি টিকটকারদের নিয়ে আর জীবনেও ভিডিও বানাবো না, আল্লাহ যেন এমনটা করে। তো যাই হোক, আজকে আমি আপনাদের সামনে টিকটকারদের তৈরি করা কিছু ইসলামিক ভিডিও তুলে ধরবো, যেগুলো দেখার পর আপনারাও যদি সেম ভাবে ভিডিও মেক করতে পারেন তাহলে আপনারাও কনফার্ম জান্নাতি। না মানে এটা টিকটকারদের ধারণা আর কি। তা না হলে তারা রমজান মাস আসলেই কেন নামাজ রোজার থেকে টিকটক ভিডিও বেশি বানায়? হ্যাঁ, অবশ্যই ইসলামিক ভিডিও, কারণ তারা জানে নামাজ রোজার থেকে বেশি বেশি ইসলামিক ভিডিও বানালে আল্লাহ বেশি খুশি হন। আমারে খুব কয়েক লাভ আছে, পুরো ভিডিও দেখতে থাকেন নিজেই বুঝা যাবেন। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আসসালামু আলাইকুম জান, রোজা রাখছেন? কি জানি রাখছে কিনা, কারণ আপনার জানের ভিডিওটা তো পাইলাম না। বিশ্বাস করেন অনেক খুশি, কারণ আমি জানি যে আপনি যেহেতু ভিডিওর মাধ্যমে তাকে জিজ্ঞেস করছেন, সেও ভিডিওর মাধ্যমে আপনাকে অ্যানসার দেবে, বাট তারপরও খুঁজে পাই নাই। আসসালামু আলাইকুম জান। না মানে ভাই, আমারে কেউ বলবেন এরা আসলে কি বোঝাতে চায়? এরা অনেক বড় ধার্মিক, ইসলামটাকে অনেক মানে। না, একে তো আপনি মুসলমান হওয়া সত্ত্বেও বিয়ের আগে জান বাবু সোনা বানাইছেন, যেটা খারাপ। একজন মেয়ে হওয়া সত্ত্বেও ভিডিও বানাচ্ছেন, এটাও খারাপ। তারপরও এগুলা মাইনা নিছি, কারণ দেশ ডিজিটাল হয়েছে, আপনারা মডার্ন হয়েছেন, আর এখন এগুলা এমনিতেই কমন। বাট ভিডিওর মাধ্যমে আপনার জান রোজা রাখছে কিনা এটা জিজ্ঞেস করার লজিক বুঝলাম না। আচ্ছা, আপনার ফোনে কি ব্যালেন্স ছিল না? আপনার জান দেখি একটা কল দিয়ে জিজ্ঞেস করা যায় তো না, জান তুমি কি রোজা আসো? নাকি রমজান মাসের জন্য কথাবার্তা দেখা সাক্ষাৎ সবকিছু বন্ধ করে দিচ্ছেন? যদি তাই হয় তাহলে আই রেসপেক্ট দ্যাট। এখন শুধু টিকটকে এসে সব পিম্পিরিতি মার্কা ইসলামিক ভিডিও বানানো বন্ধ করেন, তাহলে হয়তো আল্লাহ আপনার এই পরিবর্তনটাকে কবুল করে নিবে। যদিও আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে কবুল করে নিবে সেটা শুধুমাত্র তিনিই জানেন। মেরি জান, আমার মন রাখতে পারো নাই, কোনো ব্যাপার না, ইটস ওকে, আই এম ফাইন। এটা রমজান মাস, অন্তত রোজাগুলো রাখো। অসাধারণ, চমৎকার, ফ্যান্টাস্টিক, মানে একেবারে ফ্যানাউটার টিক টিক। বিশ্বাস করেন ভাই, আপনি সেরা, আপনি সেরা। আপনার এই মহানুভবতা দেখে তো আমি পুরাই মুগ্ধ বিমোহিত। আমার তো মনে হয় আপনার নাম জাদুঘরে রাখা উচিত। আর আপনার নাম কি? আপনারই একেবারে জাদুঘরে টাঙ্গায় রাখা উচিত, কারণ এই প্রথম কেউ তার এক্স কে এত সুন্দর একটা উপদেশ দিল। আপনি তো ভাই একেবারে না, থাক যাইতে হবে না, আগে আমার কথা শুনেন মেরি জান। তা বলছিলাম কি ভাই, এই যে আপনি আপনার এক্স কে এত সুন্দর উপদেশ দিলেন, মেরি জান আমার মন রাখতে পারো না, ইটস ওকে, আই এম ফাইন, এটা রমজান মাস, অন্তত রোজাগুলো রাখো। এটা রমজান মাস, অন্তত রোজাগুলো রাখো। এটা কি শুধুমাত্র তার ভালো কামনার জন্য, নাকি আপনাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে, কোনোভাবে তার সাথে কন্টাক্ট করতে পারছেন না জন্য টিকটকে এই সেভাবে ধর্মের বাণী শোনাচ্ছেন? হ্যাঁ, না মানে আপনি যদি তার ভালোই চান তাহলে এইভাবে লোক দেখানো ভিডিও না বানিয়ে আল্লাহর কাছে মোনাজাতে বললেই তো হয়, আল্লাহ সে আমাকে কষ্ট দিছে দিছে, তুমি তাকে হেদায়েত দান করো, 30টা রোজা রাখার তৌফিক দান করো। তা না করে টিকটকে চলে আসছেন নিজের মহান বানায় মানুষের সিম্প্যাথি নিয়ে ভিউজ কামাই করতে। বিজনেস, বিজনেস, বিজনেস। রমজান মাসে ইফতারের ছবি শেয়ার করা থেকে সবাই বিরত থাকবেন, কারণ আপনার এই বিলাসী খাবার দেখে অন্য কেউ যেন কষ্ট না পায়। রুখো যারা সাবার কারো, বলা দানা ধাক্কা মুক্কা নেই কারণে কা আরাম ছিলে নেকা, এই ভিডিওটা দেখেন। আপনাদের টিকটকের মোটিভেশনাল স্পিকার, ছোট ইউজারদের বড় বানানোর আশ্বাস দেওয়া একমাত্র ছাগল। না মানে ভাই, আমি ফার্স্টে ভিডিওটা দেখার পর ভাবছিলাম যে আপনাদের সবার কাছে দোয়া চাইবো যে টিকটকের মতো একটা প্ল্যাটফর্মে থেকেও এত সুন্দর একটা ভিডিও বানাইছে, সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। আপনার এই বিলাসী খাবার দেখে অন্য কেউ যেন কষ্ট না পায়। হ্যাঁ, এটা আসলে সত্যি আমাদের কোনোভাবে উচিত না, এই রমজান মাসে দামি দামি ইফতার কিংবা খাবারের ছবি বা ভিডিও পোস্ট করা, কারণ এগুলো দেখার পর যারা এগুলো এফোর্ড করতে পায় না তারা মনে মনে একটু হলেও কষ্ট পায়। আর আমাদের কোনোভাবে উচিত না কাউকে কষ্ট দেওয়া, যার কারণে আপনাদের এই মোটিভেশনাল স্পিকারের এই ভিডিওটা দেখার পর আমার সত্যিই খুবই ভালো লাগছিল, মানে একেবারে আমার মনের কথাগুলো বলছে তো। বাট তার কিছুক্ষণ পরে যখন এই ভিডিওটা দেখতে পারলাম তখন বুঝতে পারলাম যে টিকটকারদের থেকে ভালো কিছু আশা করা আর হিরো আলমকে সিঙ্গার ভাবা একই কথা। ভাই রে ভাই, ভন্ডামির একটা লিমিট থাকে, একটু আগে নিজেই মানুষকে মোটিভেশন দিলি ইফতার কিংবা খাবারের ভিডিও বা ছবি কেউ পোস্ট করবেন না, মানুষ
কষ্ট পাবে। কিছুক্ষণ পরেই তুই নিজেই ইফতার নিয়ে বসে আসস, আবার সেই ভিডিও টিকটকে আপলোড দিচ্ছিস। আচ্ছা, আসলে এই ভিডিওটা আপলোড দিছে আপনাদেরকে এটা বোঝানোর জন্য যে সে রোজা করে, ওই যে ফার্স্ট সেরি ডান লেখা পাবলিকদের মতো, যে আমি যদি ফার্স্ট সেরি ডান সেকেন্ড সেরি ডান না লিখি তাহলে আপনারা কিভাবে জানবেন যে আমি রোজা করি না। মানে বলছিলাম কি কাকা, এই যে নামাজ রোজা এগুলা কি লোক দেখানোর বিষয় নাকি লোক দেখানোর জন্য করতে হয়? আর হ্যাঁ, আগের ভিডিওতে মোটিভেশনাল মার্কা কথা বলছে, কারণ এইসব কথা বললে ভিউজ বেশি হয়। মানে বিজনেস বিজনেস বিজনেস, রোজা রাখলে ওজন কমে না, পাপের বোঝা কমে। আর এগুলা বলে টিকটকে ভিডিও বানালে সাথে ভিউজও বেশি হয় আর বিজনেসটাও ভালো হয়। গত বছর সেহেরি খাওয়ার সময় যে মানুষটা আপনাকে ডেকে দিত, সেই মানুষটাকে এই বছরও আপনার অবশ্যই আছে। সেই ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি, মানে যতদিন ধরে রোজা করতেছি ততদিন ধরে সেহেরিতে আব্বুই আমাকে ডেকে দিত, এমনকি এখনো ডেকে দেয়। এখন আসি আপনি যেটা বুঝাইছেন, মানে প্রেম প্রীতি মার্কা কথাবার্তা। দেখেন কাকা, না আগে এরকম মানুষ আমার লাইফে ছিল, না এখন আছে, না ভবিষ্যতে আর দরকার আছে। সেহেরির সময় ডেকে দেওয়ার মতো লুতুপুতু প্রেম কাহিনীর কোনো ইচ্ছে বা মন মানসিকতা কোনোটাই নাই। আমি না একটা জিনিস বুঝি না, সেহেরিদের ডেকে দেওয়ার জন্য কেন আপনার এইসব প্রেম কাহিনী লাগবে? আপনার ফ্যামিলি আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এইগুলা আসে কোত্থেকে? এগুলা কি শয়তানের এজেন্ট হিসেবে কাজ করে? থামেন কালাম মা, সারা বছর তো একটু শান্তিতে থাকতে দেনই নাই, অন্তত রমজান মাসটা তো একটু শান্তিতে থাকতে দেন। এসব গান বাজনা বাদ দিয়ে একটু নামাজ রোজা করেন, আল্লাহর কাছে দোয়া করেন যেন ক্ষমা কইরা দেয়, বয়স তো আর কম হইল না। এখন একটু থামেন, সামনের বছর রমজান মাস পাবো কিনা তারই গ্যারান্টি নাই, এটা চিন্তা করে হলেও তো নিজেকে একটু পরিবর্তন করা যায়, তাই না? শুধু মুমিন মুসলমানদের ঘরে ঘরে না, এর সাথে সাথে টিকটকারদের আইডিতে আইডিতেও চলে আসছে। তা বলছিলাম কি আপা, বিজনেস কেমন চলতেছে, ভিউজ টিউজ কি হচ্ছে? না মানে আগে ভিউজ না আসলেও তো এখন ভিউজ পাওয়ার কথা, ইসলামিক ভিডিও বানাচ্ছেন, মানুষের সিম্প্যাথি পাচ্ছেন, ভিউজ তো হওয়ার কথা। বা বা বা, অসাধারণ, রমজান মাসে ডিজে গান লাগায় নাচতেছে, এর থেকে সোয়াবের কাজ আর কি হতে পারে? এর জন্যই বলে রমজান মাস আসেই পরিবর্তনের জন্য, আর একেই বলে পরিবর্তন। রমজানের আগেও নাচতো বাট ব্যাকগ্রাউন্ডে বাজতো, আর এখন রমজান মাসেও নাচতেছে বাট ব্যাকগ্রাউন্ডে বাজতেছে। হ্যাঁ, একেই বলে পরিবর্তন, আর এতে এত অবাক হওয়ার কিচ্ছু নাই, কারণ টিকটকার আগে ছোট ছোট জামা কাপড় পরে নাচানাচি করতো, আর এখন যেহেতু রমজান মাস সেহেতু বোরকা হিজাব পরে নাচানাচি করবে, এটাই স্বাভাবিক। বাট এ থেকে আমরা কি শিখলাম বাচ্চারা, রমজান হোক বা হোলি, ঈদ হোক বা পূজা, এরা নাচবেই, তবে এখন একটু ভদ্রভাবে। আল্লাহ, আমার গুনার থেকেও আপনার দয়া এবং রহমত বেশি। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, বাট এই যে মাথায় কাপড় দিয়ে টিকটকে আইসা দুই হাত তোলার কারণটা কি, সেটা বলেন। আচ্ছা, তার মানে মসজিদে কিংবা জায়নামাজে বৈশা দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না? এইভাবে টিকটকে আইসা মাথায় কাপড় দিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তবে আল্লাহ ক্ষমা করবেন? থ্যাংক ইউ সো মাচ, আমরা তো এতদিন জানতামই না, আজকে আপনি আমাদেরকে এটা জানায় অনেক উপকার করলেন, বাট বিশ্বাস করেন আপনি ফেইল। এসব ভণ্ডামি না বাদ দেন, রোজা তো রাখছেন মনে হয়, এবার একটু নামাজ কালাম পড়ে জায়নামাজে বসে আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলেই যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে। এভাবে টিকটকে আইসা মানুষের সিম্প্যাথি নিয়ে ভিউজ কামাই করে কি ভাবতেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে? তাহলে আর কি, চেষ্টা করতে থাকেন, দেখেন কি হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর লাগতেছে। তা বলছিলাম কি আপা, আপনি কোন দেশের খলিফা জানতে পারি কি? না মানে আপনার যা বেশভূষা তাতে করে তো মনে হচ্ছে আপনি আরবের কোন বড় সড় রানী, মানে শায়েকদের মতো মাথায় যেটা পড়ছেন, কি জানি বলো এটাকে। যাই হোক, বলছিলাম কি এই পরিবর্তনটা কি শুধুমাত্র রমজান পর্যন্তই সীমাবদ্ধ থাকবে নাকি রমজানের পরেও এরকমই থাকবে? না মানে আপনারা তো আবার এই জিনিসটা খুবই মেনে চলেন যে রমজান মাস আসে পরিবর্তনের জন্য, আপনারাও নিজেকে পরিবর্তন করেন, তবে সেটাই শুধুমাত্র রমজান মাস পর্যন্ত সীমাবদ্ধ থাকে। রমজান মাস শেষ, আপনাদের পরিবর্তনও শেষ, আবার আগের রূপে ফিরে যান। আল্লাহরে বলবেন আল্লাহ। বিশ্বাস করেন, এই কান্নাটা যদি একা একটা রুমে যায় নামাজে বসে শুধুমাত্র আল্লাহর সামনে করতেন, তাহলে হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিত। কিন্তু টিকটকে এসে যেভাবে ইসলামটাকে বিজনেস বানায় ফেলছেন, তাতে করে না জানি আপনাকে আল্লাহ ক্ষমা করবে কিনা, তবে দোয়া করি আল্লাহর জন্য আপনাকে সুবুদ্ধি দেন, হেদায়েত দেন। এই পৃথিবীতে টিকটকে আসা আর যাই করেন, অন্তত ইসলামকে নিয়ে এই রং তামাশা গুলো যেন আর না করেন। এক এক করে চলে যাচ্ছে মাহে রমজান, কি করে দিব আমি তার প্রতিদান? আচ্ছা, তার মানে প্রতিদান দেওয়ার মতো কিছু পাচ্ছিলেন না, জন্য টিকটকে আসা টিকটক ভিডিও বানিয়ে তার প্রতিদান দিচ্ছেন। বাহ, অসাধারণ, চমৎকার।
ক্ষমার আশায় আজও আমি তুলে দিই হাত। কিন্তু হাতটা কোথায়, মানে দুই হাতটা কোথায়? এক হাত দিয়ে তো ফোন ধরে রেখে আইফোনটা শো অফ করতেছেন, আর ক্ষমা চাওয়ার জন্য দুই হাত তুলছেন টিকটকে আইসা। কিরে ভাই, সবাই দেখি টিকটকে আইসাই দুই হাত তুলতেছে ক্ষমা চাওয়ার জন্য, তাহলে আমরা কি এতদিন ভুলছিলাম? মানে যাই নামাজে বসে দুই হাত তুলে আল্লাহর সাথে কানেক্ট হওয়া যায় না, টিকটকে আইসা দুই হাত তুলতে হয়। এইসব ভন্ডামি না বাদ দেন, ঠিক আছে? এইসব ভন্ডামি বাদ দেন, এইসব করে আমাদের ইসলামটাকে আর কত নিচে না হবেন। আচ্ছা, আপনারা কি বুঝেন না, নাকি আপনাদের মাথায় সত্যিই কিছু নাই? এই যে শুধুমাত্র কিছু ভিউজ এর জন্য রমজান মাস আসলে এই ভিডিওগুলো বানাচ্ছেন, আপনাদের কি মনে হয় এই ভিডিওগুলো বানানোর জন্য ইসলামের খুবই মান সম্মান বাইরা যাচ্ছে? বিশ্বাস করেন ভাই, আরো কমতেছে, সবাই ভাবতেছে মনে হয় ইসলামে এগুলা জায়েজ। প্লিজ ভাই, এগুলা বন্ধ করেন। কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত। হ্যাঁ হ্যাঁ, কবুল করছে তোর মোনাজাত, শুধু একটা বার মর, তারপর বুঝতে পারবি। আপনি তো সেলসেলায় ব্যস্ত যাই। আচ্ছা, এবার আমি কয়েকটা কথা বলি, আপনারা যারা ভাবতেছেন যে এরা তো ভালোই করতেছে, ইসলামিক ভিডিও বানাচ্ছে, তাতে আপনার সমস্যাটা কথায়, বিশ্বাস করেন আমার কোনো সমস্যা নাই, বাট আপনাদের বোঝায় একটু ভুল আছে। যেই ভিডিওগুলোকে আপনারা ইসলামিক ভিডিও ভাবতেছেন, সেই ভিডিওগুলোকে না ইসলামিক ভিডিও বলে না, বরং এই ভিডিওগুলোর জন্য আমাদের ইসলামকে আরো ছোট করা হচ্ছে। ইসলামিক ভিডিও কাকে বলে জানেন? যে ভিডিওর মাধ্যমে আপনি ইসলাম সম্পর্কে কিছু জানতে পারতেছেন, কিছু শিখতে পারতেছেন। ইসলাম সম্পর্কে আলোচনা, রমজান মাসে আমাদের কি কি করতে হবে, নামাজ সম্পর্কে আলোচনা, এগুলাকে ইসলামিক ভিডিও বলে। কিন্তু টিকটকাররা যেগুলো করতেছে, ইসলামিক কোনো ভয়েসে লিপসিং করা কিংবা ইসলামিক কোনো মিউজিক চালিয়ে দিয়ে ইসলামিক অঙ্গভঙ্গি করাকে ইসলামিক ভিডিও বলে না, বরং এই ভিডিওগুলোর মাধ্যমে অন্যদের কাছে আমাদের ইসলামটা অন্যভাবে প্রেজেন্ট করতেছে। শুধুমাত্র রমজান মাসে এদের এই পরিবর্তন দেখে অনেকে হয়তো ভাবতেছে শুধুমাত্র রমজান মাসে ইবাদত করলে হবে, আর অন্য কোনো মাসে করা লাগবে না। ভাই, টিকটকার আপনাদের উদ্দেশ্যে বলতে চায়, আপনারা নিজেকে পরিবর্তন করছেন, আই রেসপেক্ট দ্যাট, বাট এই পরিবর্তনটা যেন শুধুমাত্র রমজান মাস পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, এটা যেন রমজানের পরেও কন্টিনিউ রাখেন। তবে যাই বলেন, একটা জিনিস দেখে খুবই ভালো লাগতেছে যে অন্তত এই রমজান মাসে তাদের অশ্লীল ভিডিও বানানোটা বন্ধ হয়েছে। এখন পরে কি হবে তা জানি না, তবে এখন যে বন্ধ হয়েছে এটা দেখে সত্যি খুব ভালো লাগতেছে। আরেকটা কথা, আজকের ভিডিওতে শুধুমাত্র এটা রমজান মাসে কতটা পরিবর্তন হয়েছে সেটা দেখালাম, রমজানের আগে কিংবা রমজানের পরে কি করবে সেটা কিন্তু দেখালাম না। অ্যাকচুয়ালি অপেক্ষা করতেছি রমজান মাস শেষ হলে বুঝতে পারবো, যদি এদের পরিবর্তনটা এমনই থাকে তাহলে তো ভালো, আর যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সিজনাল মুসল্লি ভিডিওটা অবশ্যই আসবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন, আর না লাগলে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর এবং প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে মেল করতে পারেন, মেল ডেসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।